কাশীপুরের পর এবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। কাশীপুরে বিজেপি কর্মীর মৃত্যুর পরই ফের রাজ্যে আরেক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। পূর্ব মেদিনীপুরের ময়নার পীরখালী ব্রিজের কাছ থেকে উদ্ধার হলো রক্তাক্ত দেহ। ইতিমধ্যে দেহটি উদ্ধার করেছে পুলিশ। এই রহস্য মৃত্যুর কারণ জানার চেষ্টা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন তদন্তকারীরা। যদিও বিজেপির দাবি খুন করা হয়েছে ওই যুবককে। স্থানীয় সূত্র জানা গিয়েছে মৃতের নাম কৃষ্ণ পাত্র। পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন। গত পুরভোটে সক্রিয়ভাবে দলের হয়ে কাজ করেছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত থেকেই বেপাত্তা ছিলেন কৃষ্ণ পাত্র। বিভিন্ন জায়গায় তার খোঁজ নিল হদিশ পান্নি পরিবারের সদস্যরা। এরপর সকালে পীরখালী ব্রিজের কাছ থেকে উদ্ধার হয় কৃষ্ণর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যে কৃষ্ণের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের একাংশ ও বিজেপির অভিযোগ, বিজেপি করার কারণেই খুন করা হয়েছে ওই যুবককে। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, দ্রুতই স্পষ্ট হবে গোটা বিষয়টি। ময়না বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হয়েছেন মাননীয় অশোক কুমার দিন্ডা মহাশয়, জাতীয় ক্রিকেটার। নির্বাচনে হারার পর থেকেই ময়না বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস বারে বারে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। বিশেষ করে বাগচা অঞ্চল, যে অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেসকে গুহারান হারিয়েছে, প্রায় 12 থেকে 13 হাজার ভোট বিজেপির পক্ষে মানুষ যখন সমর্থন জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা হয়ে দাঁড়িয়েছে। তাই ময়না বাগচা অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। সারা পশ্চিমবাংলায় হিংসাত্মক ঘটনা, খুন, সন্ত্রাস যেভাবে চলছে, তমলুক সাংগঠনিক জেলা এলাকায় ময়না বিধানসভা এলাকায় অহরহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোমবাজি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ধরে ধরে মিথ্যা মামলায় ফাঁসানো, এবং সর্বোপরি সর্বশেষ গতকালের যে ঘটনা, এক তরুণ যুবক যে ভারতীয় জনতা পার্টির কর্মী তাকে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এর সঠিক বিচার চাই। এবং আমি মনে করি যে এই ধরনের ঘটনা সারা পশ্চিমবাংলায় যেভাবে ঘটিয়ে চলছে তৃণমূল কংগ্রেস, আগামী 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। ময়না বিধানসভা এলাকায় বাগচা অঞ্চল এলাকার মানুষ তার প্রতিরোধ করার মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে গণদেবতা তার তৃণমূল কংগ্রেসকে একেবারে তাড়িয়ে। ময়না বিধানসভার বাগচা অঞ্চলে আবার খুন। আমরা এর আগে ময়না বিধানসভার বাগচা অঞ্চল থেকে শঙ্কর মণ্ডল এবং দীপক মণ্ডলকে আমরা হারিয়েছিলাম। আবার আমাদের এক সক্রিয় কর্মী কৃষ্ণ পাত্র গত রাত্রিতে খুন হয়েছে। গত রাত্রিতে সে খাওয়া দাওয়ার পর শুয়েছিল, তাকে কেউ বা কারা ডাকে, বাইরে ডাকে, সে যায়, গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে তার গ্রাম চাঁদিবেনিয়ার বীরখালী পুল বলে একটা জায়গা আছে, সেখানে জলের মধ্যে তার বডি মানে রক্তাক্ত দেহ পাওয়া যায়। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, কারণ তার দেহের কাছ থেকে গাঁতি এবং কাটারি জাতীয় কিছু অস্ত্র পাওয়া গেছে, ধারালো অস্ত্র পাওয়া গেছে। এই নৃশংস খুন পশ্চিমবঙ্গে অহরহ হয়ে চলেছে, এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেই এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুষ্কৃতীরা তাদেরকে তাদের মুক্তাঞ্চল বলে মনে করছে পশ্চিমবঙ্গকে, কারণ তারা জানে আমরা খুন করলেও কি হবে, বর্তমানের সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদের সাত খুন মাফ হয়ে যাবে, সেই ভরসায় তারা এই সমস্ত অপকর্ম করে চলেছে। ময়নার বাগচা অঞ্চলে কৃষ্ণ পাত্র ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী, সে কিভাবে খুন হলো আমরা এর অবিলম্বে তদন্ত দাবি করছি। বর্তমানে ময়নার বাগচা অঞ্চলকে বিজেপি মুক্ত করার কাজে তৃণমূল নেমেছিল, এটা তারই অঙ্গ হতে পারে, কারণ তৃণমূলের হারমাদরা দুষ্কৃতিকারীরা অনেকে জেল থেকে ছাড়া পেয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে এসে তারা এই ময়না বাগচার উপরে বোমাবাজি এবং নৃশংসতা শুরু করেছিল, এটা তাদেরই কাজ বলে আমরা মনে করছি। পুলিশ তদন্ত করছে, পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে বলে শুনেছি। তো আমরা দলীয় পর্যায়েও খোঁজ খবর নিচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগোচ্ছি, আমরা আগামী দিনে এইটা নিয়ে বৃহত্তর আন্দোলন করব। সাধারণ মানুষ হোক কিংবা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হোক, পশ্চিমবঙ্গে খুন কিন্তু হয়েই চলেছে, নৃশংস খুন হয়েই চলেছে।
পশ্চিমবঙ্গে খুন একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সকালবেলা আমরা এই সমস্ত খবর প্রত্যেক দিনই পাচ্ছি। অবিলম্বে আমরা এর বন্ধের দাবি জানাচ্ছি এবং এই সব থেকে আমরা দাবি করতে পারি বা বলতে পারি, পশ্চিমবঙ্গে অবিলম্বে 356 ধারা জারি হোক, রাষ্ট্রপতি শাসন জারি হোক, পশ্চিমবঙ্গ এখন সেদিকেই এগোচ্ছে বলে আমরা মনে করছি। এই খুনের তদন্ত দাবি করছি এবং আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। আমি আসি। অপরদিকে তমলুক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি চিত্ত মাইতি বলেন, তিনি যত গন্ডগোল হচ্ছে, আমরা তো প্রশাসনকে বলেছিলাম, এসপিকে বলেছিলাম, অ্যাডিশনাল এসপিকেও বলেছিলাম, ময়নাতে যখন বাজ পড়ে যারা মারা যায় তাদের চেক দিতে গিয়েছিল কাকলি ভাই দস্তিদার, সমীরবাবু ছিলেন, মানুষ ভূঁইয়া মন্ত্রীমশাই ছিলেন, আমরা প্রশাসনকে বলেছিলাম শক্ত হাতে মোকাবিলা করুন, আমরা কেন গন্ডগোল করতে যাব। এই অবাক ধরনের কথাবার্তা একটা, বিজেপি সন্ত্রাস বন্ধ করুক তা নাহলে পরিণাম বড় ভয়ঙ্কর হয়ে উঠবে, সেটুকু বলতে পারি। আপনার নাম? উল্লেখ্য, গত শুক্রবারই রাজ্যে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। কাশীপুর রেলের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছে দেহ, তা নিয়ে তোলপাড় গোটা বাংলা। খুনের অভিযোগে সরব হয়েছেন পরিবারও, যদিও ময়নাতদন্তের রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন ওই বিজেপি কর্মী। তার মাঝেই ফের আরেক বিজেপি কর্মীর মৃত্যু, যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালুরু 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।